বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ত্রিপুরা সরকারি সংগীত মহাবিদ্যালয়ের সহপ্রতিষ্ঠাতা সংগীতার্য অশ্বিনী কুমার বিশ্বাস স্মরণে শশীকলা কেন্দ্রে নিবেদিত দুদিনের বার্ষিক সাংস্কৃতিক উৎসব 2022 আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। আগামী 13 এবং 14 নভেম্বর এই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে শশীকলা কেন্দ্রের পরিচালক কর্তারা সাংবাদিকদের জানিয়েছেন এই বিষয়টি। ত্রিপুরা সরকারি সংগীত মহাবিদ্যালয়ের সহপ্রতিষ্ঠাতা সংগীতার্য অশ্বিনী কুমার বিশ্বাস স্মরণে শশীকলা কেন্দ্র নিবেদিত দুদিনের বার্ষিক সাংস্কৃতিক উৎসব 2022 আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হবে। আগামী 13 এবং 14 নভেম্বর এই বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে শশীকলা কেন্দ্রের পরিচালক কর্তারা সাংবাদিকদের এই কথাটি জানিয়েছেন। কি বলছেন তারা শুনব। সংগীত শিক্ষা প্রতিষ্ঠান শশীকলা কেন্দ্র, সেটা 18তম বার্ষিক অনুষ্ঠান 13 এবং 14 নভেম্বর 2022 টাউন হলে সন্ধ্যা 5টায় শুরু হবে। এই শশীকলা কেন্দ্র যে প্রতিষ্ঠা, উনি যিনি করেছেন বিপুল রাজ্যের তবলা বাদন তবলা শিক্ষা পর্ষদ এবং সরকারি সংগীত মেহের সহ প্রতিষ্ঠাতা সংগীতাচার্য অশ্বিনী কুমার বিশ্বাস মহাশয়, মার্চের 5 তারিখ 1976 সনে এটা প্রতিষ্ঠিত করেন ওনার বাড়িতে রামনগর 10-এর শেষ করে। এই রাস্তার নাম হয়েছে এবং ওনার নামে কিছুদিন আগে হলো এই সংগীত অশ্বিনী কুমার বিশ্বাস স্মরণ। তারপর থেকে সঙ্গীত তবলা গান নাচ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শাস্ত্রীয় সব ক্লাসিক্যাল সেখানে চলছে, আয়োজিত সেখানে চলছে মানে হচ্ছে। আর 13-14 দিয়ে আমাদের অনুষ্ঠান হচ্ছে, এর মধ্যে বাংলাদেশ থেকে দুজন দুপাল শিল্পী আসছেন, একজন অসিদ্ধে ভোকাল শাস্ত্রীয় গান, আগে নিষিদ্ধে শাস্ত্রীয় সেতার বাদন। আর ভারতবর্ষের থেকে শিল্পী দিল্লির থেকে আসছেন এবং বিশ্ববিখ্যাত ভেলা বাদক পণ্ডিত ডক্টর সন্তোষ নাহার। এই যে ক্লাবগুলো বাংলাদেশ ভিন্ন রাষ্ট্র, ভারতবর্ষের ভিন্ন রাষ্ট্র, আমাদের সাংস্কৃতিক যে বিনিময় এটা আমাদের একটা বিশেষ উদ্দেশ্য। বাংলাদেশের শিল্পী আমাদের শিল্পী মিলেমিশে যে সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিনে, এটা একটা আমাদের প্রথম প্রয়াস এবং এটা একটা আমাদের মানে একটা সুস্থ পরিবেশ স্বচ্ছ পরিবেশ সৃষ্টি করা। আর শশীকলা কেন্দ্রের যে উদ্দেশ্য, সঙ্গীত শিক্ষার মাধ্যমে সুস্থ মন স্বচ্ছ মন তৈরি করা, যাতে সমাজের বিভিন্ন কাজে লাগতে পারে। একটা স্টুডেন্টও যে আমরা স্বচ্ছ মন নিয়ে তৈরি করতে পারি। আপনারা আসলে সংশ্লিষ্টরা কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে ত্রিপুরা সরকারি সংগীত মহাবিদ্যালয়ের সহপ্রতিষ্ঠাতা সংগীতার্য অশ্বিনী কুমার বিশ্বাসের স্মরণে শশীকলা কেন্দ্রে নিবেদিত দুদিনের বার্ষিক সাংস্কৃতিক উৎসব হতে চলেছে 13 এবং 14 নভেম্বর এবং এই বিষয়টাই আজকে সাংবাদিক সম্মেলন করে আগরতলা প্রেস ক্লাবে উদ্যোক্তারা জানিয়েছেন। সময় এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ল্যাঙ্কারের পর্দায়। নমস্কার।